হয় চক, এই মুহূর্তে মানে নলবারী গোর্খাট্টারে আসো আর ইয়াত দেখিছে ব্রহ্মপুত্র নদীর যে গড়াখহনীয়া, সেই গড়াখহনীয়া আসলে এক ভয়াবহ রূপ সৃষ্টি করেছে। আর ইয়া ব্রহ্মপুত্র নদীর গড়াখহনীয়া রোধের গাঁওবাসী আসলে গছ বগরা এই ধরনের যে পদ্ধতি হাতত লৈছে, ইয়া গোর্খাট্টারে দৃশ্য আর যিকোনো মুহূর্ততে এই যে মাথোয়ারি আছে মাথোয়ারিটা ভাঙিব পারে, কারণ এই মাথোয়ারিটা যথেষ্ট বিপদসংকুলভাবে আছে। আর এই মুহূর্তে স্থানীয় রাইজ জলসম্পদ বিভাগ আর লগতে ইয়ারে সার্কুল সার্কুল অফিসারগুলির সহযোগত এই ধরনের দেখিছে রাইজে গছ কাটি যে গড়াখহনীয়া যে প্রতিরোধ, সেই প্রতিরোধের ব্যবস্থা ইতিমধ্যে ইয়াত লওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই যে গোর্খাট্টারি অঞ্চলটি আছে ইয়াত দেখিছে প্রায় 400 অধিক পরিয়াল আসলে এই গাঁওখানত বাস করে, আর এই গাঁওখানত বাস করা পরিয়ালটি আসলে যথেষ্ট বিপর্যয় এটা সম্মুখীন হয়েছে, কারণ এই মুহূর্তে যদিহে মাথোয়ারি ভাঙ ছিঙিব লাগে গতি এই 400 অধিক পরিয়াল এটার নাজল নাথল অবস্থার সৃষ্টি হব। আর ইয়া দেখিছে খুব ভয়াবহভাবে আসলে এই যে ব্রহ্মপুত্র নদীর গড়াখহনীয়া বৃদ্ধি পাইছে, বিকাশে দেখাব ট্রেক্টরে এই গছসমূহ আনিছে আর আনি এই মুহূর্তে গড়াখহনীয়া রোধের যে চেষ্টা, সেই চেষ্টা এটা ইতিমধ্যে অব্যাহত রাখিছে। হাজার হাজার লোক ইয়ালেকে ওলাই আহিছে, কেবল যেওঁলোকের নদীর গড়াখহনীয়া অর্থাৎ যে মাথোয়ারির গড়াখহনীয়া, সেই গড়াখহনীয়া রোধের যথেষ্ট তৎপর হওয়া পরিলক্ষিত হয়েছে। মোৰ সৈতে এই মুহূর্তে এই স্থানখিনি, এই স্থানখিনি যত আছো মই এই মুহূর্তে এই মুহূর্তে মোৰ সৈতে মুকালমুয়া ৰাজহ চক্ৰৰ বিষয়াগৰাকী আছে, মই কথা পাতিম। স্যার যথেষ্ট তৎপর হয়েছে আপনার, ধন্যবাদ। পোন প্রথমে আমার তিনি নম্বর লারকুসি অঞ্চলের যে অঞ্চল এটা এটা অতিশয় স্পর্শকাতর অঞ্চল, যেহেতু মহাবাহু ব্রহ্মপুত্র খুব সমীপরে ইয়ারে বই গৈছে, গতি এতে যে গড়াখহনীয়া হয়ে আছে ইয়ার গড়াখহনীয়ার এক প্রতিরোধী আসনি হিসাবে তিনি নম্বর লারকুসি গাঁওয়ার মানে আমার স্থানীয় রাইজর সক্রিয় সহযোগিতা তথা জলসম্পদ বিভাগ আর আমার প্রশাসনের তরফরপরা এই শ্রমদানের কার্যসূচী হাতত লওয়া হয়েছে, আর ইয়ার জড়িয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে আমি এই যে গড়াখহনীয়া ইয়াক রোধের আমি প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে আছো। 300 লোক ইয়াত বাস করে স্যার? হয়, প্রায় 300 মানে আমার স্থানীয় রাইজ ইয়াত আছে, আর প্রায় সকলো রাইজর সহযোগিতা তথা প্রশাসনের সক্রিয় সহযোগিতা আমি ইতিমধ্যে গছর ঠাল ঠেঙুলি হোক বা তারপলিন হোক বা যেধরনের আমি মানে প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলব লাগে গড়ার আমার চেষ্টা করে থাকা হয়েছে। ইয়া বিকাশে দেখাব কিছু দিনগত জুম করে এই দেখি চারিওপিনেরপর দেখিছে প্রায় হাজার হাজার লোক এটি শ্রমদান কার্যসূচী হাতত লৈছে, দেখিছে যে ব্রহ্মপুত্র নদীর যে গড়াখহনীয়া আছে সেই গড়াখহনীয়া রোধের যথেষ্ট বিভিন্ন পন্থা হাতত লৈছে, গছ বগরা এই ধরনের ব্রহ্মপুত্র নদীর যে গড়াখহনীয়া সেই গড়াখহনীয়া রোধের চেষ্টা অব্যাহত রাখিছে। আর ইয়াত দেখিছে যে মন্দিরের সম্মুখত ভাগত আসলে এই ধরনের যে গড়াখহনীয়া সেই গড়াখহনীয়া যথেষ্ট কাল রূপ সৃষ্টি করেছে। মোৰ সৈতে জলসম্পদ বিভাগের বিষয়া আছে, মই কথা পাতিম, রাতেপরপরা আপনি আছে, যথেষ্ট গড়াখহনীয়া প্রতিরোধের ব্যবস্থা করা? হয় হয় হয়, আমি এটা সাময়িকভাবে এটা ধর রাইজর সহযোগত এখানে গছর ডাঙর ডাঙর হেঁকি মানে আর আমার আমার পরকুপাইন এটা এই আহিছে লেবার আহিছে এটা আনি আছে, এটা পরকুপাইনে আরম্ভ হব। এটা আমি যিকোনো প্রকারে আমি এখানে বছরের কারণে চেষ্টা করে আছো, আপনার চেষ্টা করছো, আর ইয়ার পিছত আমি নেক্সট স্টেপত আমি জাম্বু বেগও করে আমার অল্প লেবারের অসুবিধা হয়েছে, কালি ঈদ যাওয়ার কারণে সেই লেবারখানি ঈদত গেছে, বাকি আমি বাকিখানি কাম করে আছো টেম্পোরারি প্রটেকশনের কাম। আর অলরেডি আমি এইটো রিচর 700 মিটার রিচর কারণে একটা আমার এস্টিমেট আমি অলরেডি প্রাকলন প্রস্তুত করে আমি TSC এপ্রুভও করাইছো 8 কোটি টাকার এই গোটে 700 মিটার একদম এই মন্দির থান পার হয়ে পেলায় গোপাল থান মন্দির পার হয়ে 700 মিটার আমার, কিন্তু সেই কামটো স্যাংশন হলে আমার খরালিহে আরম্ভ হব, কিন্তু এতিয়া বারিষা সাময়িকভাবে মথাউরিটা রক্ষা করার কারণে আমি আমার ফালের যৎপরাস্তি আমি চেষ্টা অব্যাহত রাখিছো। আসলে মানে দেখছো ইয়া গড়কাট্টারি অঞ্চলের দৃশ্য, আর এই ধরনের যে গছ বগরা ইয়া দেখিছে প্রকাণ্ড প্রকাণ্ড গছ বগরা আসলে ব্রহ্মপুত্র নদীর যে গড়াখহনীয়া সেই গড়াখহনীয়া প্রতিরোধের চেষ্টা অব্যাহত রাখিছে।